শুভ সন্ধ্যা আমার পরিবারের সকল বন্ধুদের, আশা রাখি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তা আজকের ভিডিওটা কীরকম ভিডিও হতে চলেছে অবশ্যই সেটা তোমাদেরকে দেখতে হবে পুরোটা, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে যে আজকে তোমাদেরকে আমরা বলবো যে অ্যাকচুয়ালি আমাদের ইউটিউবের থেকে ইনকামটা ঠিক কতটা। তো যাই হোক, আমরা চলে গেছিলাম খেতে। এই খেতে যাওয়ার পেছনেও কিন্তু একটা কারণ আছে, কারণ ম্যাডাম করেছিলেন রাগ। তা রাগ ভাঙানোর জন্য কি করব, তাই ওকে নিয়ে গেছিলাম একটা রেস্টুরেন্টে খেতে প্রথমে। তা কপালটা এতই খারাপ আমার, যে রেস্টুরেন্টে প্রথমে খেতে গেছিলাম সেটা আমাদের গোবরাপোতার ঠিক আগে, অনেকেই হয়তো চেনো, রোজ বলে নাম রেস্টুরেন্টটার। তো ওখানে গিয়ে যথারীতি বসে আমরা হচ্ছে কি যে খাবারের মেনু দেখছিলাম যে ও কী দেবে, তখন একটু মুখে হাসি ফুটেছে। তাহলাম যে দেখো কি অর্ডার দেবা, তুমি যা খাবে আমিও তাই খাবো আর কি, নাহলে তো আবার ঝাড় খাবো। এমনি আর কি একটু ঝামেলা হয়েছিল ওর সাথে, রাগারাগি, মানে ওই জামা প্যান্ট কেনা নিয়ে রাগারাগি, এছাড়া অন্য কিছু না। তো যাই হোক, তারপরে অর্ডারটা দেবো তো আমি নিচে গেলাম, তো হট করে আমার মা একটু ফোন করলো। তো আমি ওখান থেকে যথারীতি খুবই খারাপ লাগলো, বেরিয়েও গেলাম যে মানে বসে অর্ডার টর্ডার সব ঠিক করে ফেলেছিলাম এবং আমি নিচে গেলাম, তা হচ্ছে কি যে একটু খুবই এমার্জেন্সি একটু মা ফোন করেছিল বলে তাই আমি একটু বেরিয়ে এসেছিলাম। তা ও আর আমি যে স্যুপটা খেতে ভালোবাসি, তা সেই স্যুপটা না এখানে ছিল না, তা সেখান থেকে আমরা ওই জন্য আবার বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে চলে গেছিলাম তারও আগে একটা রেস্টুরেন্ট, সেটা হচ্ছে হ্যাংলা। তা হ্যাংলাটা আমি এর আগেও ওকে নিয়ে গেছি খেতে, এবং এখানকার খাবার দাবার ডেকোরেশনটা দেখো আমার ভীষণ পছন্দের। তো কি আর বলবো, এক রেস্টুরেন্টে গেলাম, সেখান থেকে বেরিয়ে আবার আরেক রেস্টুরেন্টে চলে গেছিলাম ও আর আমি। তো এই দেখো আমি যথারীতি এখানে বসছি আর কি, আর ওকে বললাম যে চারিপাশটা একটু ছবি তুলে নাও, তা ও বললো যে তুমিই তোলো, আর ওর দ্বারা তো কোনো কাজ হয় না। এই তোমরা জানো হয়তো এডিটিংটাও সবই করে, কিন্তু যত শ্যুট আছে সেটা কিন্তু সম্পূর্ণটা আমিই করি, আর শিউলি থাকলে শিউলি করে দেয়, মিথ্যে কথা বলবো না তোমাদের। তা আজকে আমাদের সাথে শিউলি গিয়েছিল না, কারণ শিউলির একটু কাজ ছিল, ও একটু বাড়ি গেছিলো আর কি। তো যাই হোক, আমি আর মন্দিরা আজকে দুজনে গেছিলাম। তো যাই হোক, এই দেখো এখানে হ্যাংলা লেখা আছে, এবং এত সুন্দর ভেতরটা, রেস্টুরেন্টটা প্রায় ভালোই বড় কিন্তু জায়গা অল্পর মতো, খুব ভালো ডেকোরেশন আর কি, এবং প্রতিটা ডেকোরেশনেরটাই আমাদের ভীষণ ভালো লাগে এবং লেগেছে। এর আগেও গেছি, তখন আমরা তো ব্লগ চ্যানেল খুলিনি তাই তোমাদের সাথে দেখাতে পারিনি, তবে হয়তো কিছু ফটো পিকচার আমাদের ফেসবুকে ছাড়া ছিল আর কি। তো যাই হোক, তারপরে ম্যাডাম আবার বলল যে এখানে যে স্যুপটা আমরা ভালোবাসি, তা ওই স্যুপটা আমরা অ্যাকচুয়ালি হ্যাংলা থেকে এর আগেও খেয়ে গেছিলাম। তো যাই হোক, একটুখানি ফটোশ্যুট করে নিচ্ছিলাম আর ওদেরকে অর্ডার দিয়ে দিয়েছিলাম। অবশ্যই বলবো যে আমরা কি কি খেলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো যাই হোক, তারপরে ফটোশ্যুট করে আমাদের প্রথমে চলে এসেছিল এক চিকেন স্যুপ, যেটা আমি আর মন্দিরা খেতে ভীষণ 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 ভালোবাসি। মানে এইখানকার এই স্যুপটা জাস্ট ওয়াও। যদি আমার কৃষ্ণনগরের আশেপাশে যারা আছো, কখনো যেও হ্যাংলাতে বা যারা যাও, স্যুপটা অন্তত খেয়ে দেখো, জাস্ট অপূর্ব, এবং ওদের প্রতিটা খাবারও খুবই সুন্দর। তো তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম বাটার নান, আর সাথে নিয়ে নিয়েছিলাম হান্ডি চিকেন। তো এই দুটো আমার আর মন্দিরার খুবই প্রিয়, যেহেতু আমরা বাটার নানটা খেতে খুবই ভালোবাসি, তা স্যুপ খাওয়ার পর ওই জন্য হান্ডি চিকেন আর বাটার নান নিয়ে নিয়েছিলাম। এটাতেই শুধু ও থেমে থাকেনি, এরপর আমার পছন্দের একটা খাবার অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, যেটা আমার খুব পছন্দের। তোকে বললাম যে খাবা, তাও বললো যে হ্যাঁ নাও। তা একটা মিক্স ফ্রাইড রাইস দুজনে ভাগ করে নিয়েছিলাম, কারণ অলরেডি আমরা বাটার নান আর হান্ডি চিকেনটা খেয়ে প্রায় পেটটা ভরে গেছিলো, তার আগে ছিল আবার স্যুপ, তোমরা তো দেখলেই। তো যাই হোক, যথারীতি খাওয়া দাওয়া করছিলাম, আর হজমের জন্য দেখো নিয়ে নিয়েছিলাম আর কি ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। তা আমি কোল্ড ড্রিঙ্কসটা ভয়ে ভয়ে খেলাম, কারণ যদি আবার ঠান্ডা লেগে যায়, আমার তো আবার ঠান্ডার ধার তোমরা জানো। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে পেমেন্ট টেমেন্ট করে এই দেখো আমরা বেরিয়ে আসছি, আর ম্যাডাম বলছে দাঁড়াও একটুখানি ফোনটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিই। তাহলাম যে এবার একটু রাগ কমেছে, তো বললো হ্যাঁ কমেছে, তাহলাম তাহলে চলো বাড়ির দিকে যাই। তো তারপর বাড়ি ফিরে আসলাম। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে খেতে গেছিলাম আমরা একটা জায়গায়, খুব আনন্দ করলাম। তোমাদের সবারই একটা অনেকেরই প্রশ্ন যে তোমাদের এত পার্সেল আসে,
তোমরা এত রেস্টুরেন্টে খেতে যাচ্ছ, তোমাদের ইনকাম কত? তোমরা কত টাকা ইনকাম করছো? তোমরা কি হাইফাই ইনকাম করছো? আর আজকে খেতে গেছিলাম, কারণটা আমি বলছি, সেটা হলো ম্যাডাম রাগ করে চলে গেছিল, গিয়েছিল বলতে একটু আমার সাথে একটু ওই জামা প্যান্ট কেনা নিয়ে রাগারাগি হচ্ছে। তোমরাই বলো ও কত জামা প্যান্ট কিনছে, কত জামা প্যান্ট কিনছে। না, আমি একটা কথাই বলে চাই যে আমরা তো ম্যাচিং পরি, আর ম্যাচিং পরি মানে ধরো আমি একটা জামা কিনেছি কদিন আগে, ও একটা জামা কিনেছিল, আমি পছন্দ করে দিয়েছিলাম, পছন্দ হলে আমি কিনে নিই, তো ওই জামাটার ম্যাচিং এ কিছুতেই আমার জামা ও কিনতে পারছিল না। যাই হোক, অবশেষে কিনেছি, পুজোতে পরেছি। আর এইবার আবার কি হয়েছে, এবার আমি একটা জামা কিনেছি, সেই ম্যাচিং এ কোনো কালার আমি পাচ্ছি না জামার কালার। একবার ফ্লিপকার্টে অর্ডার দিলাম, সেও দেখছি ভুল এলো, যেই দোকান থেকে আমরা জামা কিনি সেই দোকানে গেলাম, সেও ঠিক করে রংটা পাচ্ছি না। আবার কোনো মতে আবার মানে গিয়ে এনেছি, তো তবুও কাছাকাছি গেছে, পুরোটা মেলেনি না, আবার যেটা মিলছে সেটা নিতে চাইছে না। এক কালারের জামা আমার ভালো লাগে, কারণ হচ্ছে আমাদের মনের মধ্যে, কারণ এক কালারের জামা একটা কিনেছি দেখবা, ওর আমি কালী পুজোতেই পরবো, ওর সাথে শাড়ি সাথে। আর কালী পুজোর জন্য আমরা কিছু কেনাকাটা করেছি, সেগুলো অবশ্যই তোমাদের ব্লগে দেব। তো আরো টুকটাক কেনাকাটা, সেগুলো পেন্ডিং, এর জন্য কিনেছি, হ্যাঁ হ্যাঁ সেটাও তোমাদের, সেটাও তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি। তারপরে আমাদের সামনে কালীপূজো আছে, সেটা আমাদের বাড়িতে মানে মাসিমণির বাড়িতে কালীপূজো হয়, তো যেহেতু তোমাদের আশীর্বাদে দুটো ইচ্ছা আছে, দেখেছি দিনটা, তো ভগবানের আশীর্বাদ তো সবার উপরে, তো তিনাদের তো অবশ্যই আশীর্বাদ। এবং ওটা হচ্ছে বংশ পরম্পরার অনেক বছরের কালীপূজো হয় আমার মাসির বাড়িতে, তো তোমাদের ভালোবাসা তো আছে। আজকে যেটুকুনি পেয়েছি বা ইনকাম পাচ্ছি সেগুলো পুরোটাই তোমাদের ভালোবাসার জন্য। তো যাই হোক, সেখানে ইচ্ছা আছে, ও মাকে বলেছিল, কথা দিয়েছিল যে মা ঢাকের যে পয়সাটা লাগে সেটা হচ্ছে আমরা দেব, মানে মাসিমণির বাড়ি, এবং একটা শাড়ি দেব, পাঁচটা ফল দেব, আলতা সিঁদুর এবং সোনার টিপ দিয়ে আর একটা জবা ফুলের মালা দিয়ে মাকে পুজো দেওয়ার ইচ্ছা আছে। এবং সব থেকে বড় আনন্দের কথা, সেই দিন হচ্ছে আমার জন্মদিন পড়ছে, 13ই নভেম্বর মন্দিরার জন্মদিন, সেদিন ওর জন্মদিন পড়ছে। কালী পুজোর ঠিক পরের দিন, মানে 12ই নভেম্বর হচ্ছে কালী পুজো আর 13ই নভেম্বর মন্দিরার জন্মদিন। তো জন্মদিনেরও স্পেশাল গিফট আছে, সেটা অবশ্যই তোমাদের সাথে সবই শেয়ার করব। না কিছু এখন বললো না, স্পেশাল তো স্পেশালই থাকে, কেন জানাবো, তোমরাই বলো, স্পেশাল তো স্পেশালই থাকে, কিছু দরকার নেই। এবার ইভেন আমার মাও ওর জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে, যেটা আমাকেও বলেনি, এটা আমি আজকে জানতে পারলাম। মা আমায় ফোন করে বলছে যে মা 8 তারিখে আমাকে নিয়ে একটুখানি বেরোবি, তাই বলছি কোথায় যাবা, বলছে যে যাব এক জায়গায়, আমার সাথে একটু যাবি? সেটা তো অন্য কাজেও যেতে পারে, তুমি কি করে, সেটা আমি তুমি বললাম, কারণ মা আমাকে বলেছে যে মন্দিরার তো জন্মদিন 13 তারিখে, তা আমার তরফ থেকে একটা স্পেশাল সারপ্রাইজ গিফট থাকবে, কিন্তু বিশ্বাস করো আমিও সেটা জানি না যে কি গিফট মন্দিরার জন্য আমার মা কিনবে বা কি বৃত্তান্ত, তা আমাকে বলো সেটা আমি তোকে সাথে করে নিয়েই কিনবো আর সেদিনই মন্দিরার হাতে তুলে দেবো। তা আমি বললাম ঠিক আছে চলো, আমার তরফ থেকেও স্পেশাল গিফট আছে ওর জন্য, জগদ্ধাত্রী মায়ের গহনা কিছু জগদ্ধাত্রী মাকেও দেওয়ার ইচ্ছা আছে, যেহেতু আমাদের বাড়ির মানে আমাদের ওর যে মেন বাড়ি তার মানে বাড়ির লাগোয়াই আমাদের বারোয়ারি, জগদ্ধাত্রী বারোয়ারি, তো যারা অনেকে এসছো ওই বাড়িতে তারা অনেকেই চেনো, আমার যে নিজের বাড়ি আর কি, তো যেটা বলার কথা যে তোমরা সবাই জানো যে আমার বাবা জীবিত আছেন, এবং আমার বাবার একটা পেনশন ঢোকে, সেই টাকাটা আমারাই, আমার বাবা যেহেতু বয়স হয়ে গেছে আমাদের হাতেই আমার বাবা দেয়, সংসার চালানোর মধ্যেও ঢোকে, প্লাস আমাদের ইনকাম আছে। এবার ইউটিউব থেকে কত টাকা পাই এটাই হচ্ছে মেন প্রশ্ন। তোমাদেরকে তো একটা প্রথম ব্লগে বলেছিলাম, মানে যখন আমার প্রথম পেমেন্ট ঢোকে তখন আমি কত ডলার পেমেন্ট পেয়েছিলাম সেটা তো তোমাদের বলেছিলাম, বলা ছিল ইউটিউব থেকে আমরা কত টাকা পেলাম, এবং যারা যারা দেখোনি ভিডিওটা দেখে নিও। তো তারপরে দেখো কমা বাড়া নিয়েই তো সবকিছু, কোনো মাসে বেশিও ঢোকে, কোনো মাসে কমও ঢোকে, কোনো মাসে মিডিয়ামও ঢোকে। তবুও তোমাদেরকে বলছি যে আমাদের প্রত্যেক মাসের ইনকাম পুরোটা তো বলা যায় না, হ্যাঁ ব্যাপারটাই বলা যায় না, কেউ কোনোদিন এক্স্যাক্টলি ইনকামটা বলতে পারে না, তবে এটা আমি তোমাদেরকে একটা আন্দাজ দিচ্ছি যে প্রত্যেক মাসে আমাদের যে ইনকাম হয় ইউটিউব থেকে, তো একটা ভিভো T2 5G ফোন প্রত্যেক মাসে কেনা যায় আর কি, এটাই হচ্ছে আমাদের এখন বর্তমান মিনিমাম যে ইনকাম মিনিমাম সেটাই আমরা ভিভো T2 5G কিনতে পারি প্রত্যেক মাসে। আর
তারপরে তো ভাড়া কমা থাকেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মিনিমাম এক বললাম, এরপর কোনো মাসে ভাড়া কমা হয়ে যায়। তোমাদের ভালোবাসাই সেটা সম্পূর্ণ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তার থেকে যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে একটু ছোট্ট করে লাইক এবং কমেন্ট এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা টাটা।